This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হবে হায়দ্রাবাদের দিকে, কারণ বাজির দোকানে বড়সড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। ঘন বসতিপূর্ণ এলাকায় আশেপাশের বিল্ডিংগুলি আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের এখনো পর্যন্ত কারণ জানা যায়নি, যদিও অতি তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। দেখতে পাচ্ছেন ভয়াল অগ্নিকাণ্ড, সাংঘাতিক অবস্থা। যেহেতু জনবসতি এলাকা, তাই আশেপাশের আবাসনগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ বাজির কারখানা স্বাভাবিকভাবেই দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়তে পারে এরকম একটা আশঙ্কায় রয়ে গেছে। ইতিমধ্যে আশেপাশের বাড়ি খালি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। এদিকে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে এই গাড়িটি। আগুন নিয়ন্ত্রণে আনতে পৌঁছে দমকলের ইঞ্জিন, অগ্নিকাণ্ডের জেরে সাময়িক ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে ইকো পার্ক থানা পুলিশ। উৎসবের বাংলায় 26-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। ঝটিকা সফরে এসে বাংলায় ফের একবার পরিবর্তনের স্বপ্ন ফেরি করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিলেন এই মুহূর্তে বিজেপির একমাত্র লক্ষ্য বাংলা দখল। তার সামনেই বাংলা দখলের অঙ্ক কষে দিলেন সুকান্ত এবং শুভেন্দু রাও। যদিও অতীতের উদাহরণ টেনে বিজেপির পরিবর্তন বার্তাকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। মেন পশ্চিম বঙ্গাল মে আউঙ্গা ভি রাজনীতি কি বাত ভি করুঙ্গা और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। এই বক্তব্য গত বছরের শেষের দিকে, তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনও, তাতে নির্ধারিত লক্ষ্যের অর্ধেক আসনও ছুঁতে পারেনি বিজেপি। তারপরেও বাংলায় পরিবর্তনের আশা ছাড়তে রাজি নন অমিত শাহ। রবিবার মনগাঁয় বিএসএফ এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলায় ফের পরিবর্তনের স্বপ্ন ফেরি করলেন তিনি। বললেন, পরিবর্তন হলেই বাংলায় শান্তি ফিরবে। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं, 26 में परिवर्तन कर दीजिए, परिवर्तन कर दीजिए, परिवर्तन कर दीजिए। इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले। বাংলায় পরিবর্তন যে খুব বেশি দূর নয়, রাজ্যবাসীকে সেই আশ্বাসও দিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। अब जरा भी मत घबराना, इनके अत्याचारों से, इनके संत्रास से, इनके जुर्म से भारतीय जनता पार्टी कई राज्यों में ऐसे जुर्मियों को उठाकर अपनी सत्ता प्राप्त की और गरीब कल्याण का महायज्ञ भारतीय जनता पार्टी। आपको विश्वास दिलाता हूं, आप चिंता मत करिए, आपके अच्छे दिन अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही यहाँ पर अच्छे दिन भी शुरू होने वाले हैं, ये आप मान कर चलिएगा। এখন প্রশ্ন হচ্ছে, কোন পথে আসবে সেই পরিবর্তন? যেখানে লোকসভা নির্বাচনে দলের আশানুরূপ ফল হয়নি, সল্টলেকের দলীয় সভায় অমিত শাহর সামনেই অঙ্কটা কষে দিলেন সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তীরা। 18টি সিট এরকম আছে যাতে দেখা যাচ্ছে 5,000-এর কম ভোটে আমরা হেরে গেছি। 29খানা সিট এমন আছে যাতে আপ টু 10,000 ভোটে আমরা হেরে গেছি। এই 18 এবং 29 এবং তার সাথে 15,000 অবধি যে সিটগুলোতে আমরা হেরেছি, 15,000-এর ব্যবধানে, সেই সিটগুলোকে নিয়ে যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3-4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে সেটা কেউ কাউকে বলে দিতে হবে। তো আমরা সর্বোচ্চ ভোট 2,33,27,000 ভোট পেয়েছি, যে ভোটের 100% সনাতনী এবং জনজাতিদের ভোট। আমি আপনাদের কাছে বলবো, সনাতনীদের 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারব? তাহলে আমিও কথা দিলাম
2026 বঙ্গ রাজনীতিতে এই শব্দটার আমদানি হয়েছিল এক যুগ আগে। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2011 এসেছিল কাঙ্ক্ষিত জয়। আজ বিজেপি নেতৃত্বের মুখে সেই পরিবর্তনের ডাক শুনে তৃণমূল নেতাদের কি প্রতিক্রিয়া? উনি যাতায়াত করতে পারেন কিন্তু তার কোনো রাজনৈতিক প্রভাব নেই। একবার এসে বলবেন 22, একবার এসে বলবেন 23, একবার এসে বলবেন 24, একবার এসে বলবেন 25, তো ক্রমশত পেছতেই থাকবে। যারা বরাবর দিদি মোদি সেটিং তত্ত্বের কথা প্রচার করে আসেন, বিজেপির 26-এর টার্গেট নিয়ে সেই বামেদের কি মন্তব্য? বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপিকে এত সমর্থন দিয়ে রাজ্যের বিরোধী দল বাকি সবাইকে সরিয়ে দিয়ে বিজেপিকে করে তাতে তো তৃণমূলেরই লাভ হচ্ছে। তৃণমূলকে ঠেকাতে গেলে বিজেপি, এই যে ধারণা মানুষের মধ্যে তৈরি করা হয়েছিল এটা যে ভুল, এটা বিজেপি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছে। 13 নভেম্বর পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যার মধ্যে একটি ছিল বিজেপির দখলে। আরজিকর কাণ্ডের আবহে আসন সংখ্যা কি বাড়াতে পারবে পদ্ম শিবির? এই প্রশ্ন যখন বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে, ঠিক তখনই তাৎপর্যপূর্ণভাবে 26-এর নির্বাচনের সুর বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ঘূর্ণিঝড়ের জন্য বঙ্গ সফর কয়েকদিন পিছিয়ে দিয়েছিলেন তিনি। রবিবার ঝটিকা সফরে তিনি বঙ্গে ঝড় তুললেন। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিলেন বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে, বাংলায় শান্তি ফিরবে। ভোট থাকুক বা না থাকুক, বঙ্গ সফরে এলেই অমিত শাহর ভাষণে অবধারিতভাবে উঠে আসে অনুপ্রবেশ ইস্যু। 2024-এর লোকসভা ভোটের প্রচারে প্রতিটি জনসভায় নিয়ম করে এই ইস্যুতে তৃণমূল সরকারকে বিঁধেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তুলেছিলেন তোষণের অভিযোগ। মমতা ব্যানার্জি দিদি ভোট ব্যাংকি রাজনীতি করনে কে লিয়ে এক ওর ঘুষপেটিও কো তো ঘুষাতি হে, উনকো ফর্জি তরিকে সে নাগরিক বানাতি হে, ওর মেরে মতওয়া সমাজ কে লোক जो आए हैं शरणार्थी बनकर उनको नागरिकता देने का विरोध करते। এর মধ্যে ছবিতে যে খুব একটা বদলায়নি তা আরো একবার স্পষ্ট হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। রবিবার পেট্রাপোল স্থলবন্দরের নতুন যাত্রী টার্মিনাল ভবনের উদ্বোধনে এসে আবারও তুললেন অনুপ্রবেশ প্রসঙ্গ। তার অভিযোগ, রাজ্য সরকারের মদতে বাংলায় অনুপ্রবেশ ঘটছে, বিজেপিকে ক্ষমতায় আনলে তবেই বেআইনি অনুপ্রবেশ বন্ধ হবে। यहां पर शांति की स्थापना में भी ये लैंड पोर्ट अथॉरिटी का इनिशिएटिव बहुत बड़ा योगदान करे। जब कानूनी आवाजाही की व्यवस्था न हो तब आवाजाही अवैध रूप से होती है, और जब अवैध रूप से आवाजाही के रास्ते खुलते हैं वो बंगाल की भारत की शांति को बहुत क्षति पहुंचाते हैं। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं 26 में परिवर्तन कर दीजिए, इस घुसपैठ को हम पूर्णतया रोक कर दम लेने वाले हैं, और शांति बंगाल में तभी हो सकती है जब ये घुसपैठ रुक जाए। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে আত্মঘাতী গোল বলে ব্যাখ্যা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অনুপ্রবেশটা সীমান্তের সমস্যা, আন্তর্জাতিক সীমান্ত যেটা পাহারা দেয় অমিত শাহের দপ্তরের অধীন বিএসএফ, ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয়। ফলে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে এই অনুপ্রবেশ একটা সমস্যা, তাহলে তো ধরে নিতে হয় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের বিএসএফ, সীমান্ত রক্ষায় যে যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করে, এটা তাদের ব্যর্থতা, এতো তার আত্ম সমালোচনা নিজের করা উচিত। এতবার যে আইন ঠাইন সব কত সব কি করলেন, অনুপ্রবেশ বন্ধ করার ব্যবস্থা করে দেবেন, 2014 সরকারে আসলে বিজেপি, ওটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, ওটা তো রাজ্য সরকারের ব্যাপার না, মুখ্যত রাজ্য সরকারের ব্যাপার, সবারই ব্যাপার, মুখ্যত কেন্দ্রীয় সরকারের। 2014 আসলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন, কিছুই করেননি। 19 একেবারে সমস্ত সব করে দেবেন, কিচ্ছু করেননি। আমি যদি ধরে নিই যে অনুপ্রবেশ ঠেকাতে ওরা খুব আগ্রহী, তাহলে তো বিজেপি ফেইল্ড।
বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সব রাজ্যের ডিজিদের সতর্কও করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছিল, ভারতে ঢোকার আগেই অনুপ্রবেশকারীদের আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করছে মিডলম্যানরা। সেই আধার কার্ড নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। এদের অনেকেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে আশঙ্কা। অনুপ্রবেশ রুখতে তাই সীমান্ত সুরক্ষা আরও জোরদার করেছে অমিত শাহর মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। তবে শুধু অমিত শাহই 2026কে পাখির চোখ করেননি, আরও একজন করেছেন, তিনি অনুব্রত মণ্ডল। বীরভূম তৃণমূলে বিতর্কিত জেলা সভাপতি সুকান্ত মজুমদারের মতো তিনিও অঙ্ক কষে দিয়েছেন। তবে যা বলেছেন তা মূলত ভারসাম্যের অঙ্ক। বার্তা কি কোথাও কাজল শেখকে দিলেন? শাহের মতন কেষ্টর মুখে 26-এর ভোট। আগে নির্বাচন এলেই অনুব্রত মণ্ডলের মুখে হুমকির ফোয়ারা ছুটত। জেল থেকে জামিনে মুক্ত হয়ে ফেরার পর কেষ্টর ভুল বদল। ভোটে জেতার জন্য এখন অন্য উপায় বাতলে দিলেন অনুব্রত মণ্ডল। সুবোধ নেতা হওয়ার পরামর্শ কেষ্টর। পদাধিকারী ধরে ধরে পরামর্শ দিয়েছেন, বলবো দেখা করবেন, পঞ্চায়েত সমিতির মেম্বারকে বলবো দেখা করবেন, সভাধিপতিকে বলবো মানুষের সঙ্গে কথা বলবেন, দলটা আরো বড় বৃদ্ধি পাবে। আর আপনি যদি আমাকে খ্যাক জ্যাক করেন, আমি দুঃখ নিয়ে বাড়ি যাব, আমি কষ্ট নিয়ে বাড়ি যাব, আমার একটা রাত থাকবে। শেষ সম্বোধনটা শুনলেন সভাধিপতি, বীরভূমের জেলা সভাধিপতি কে? কাজল শেখ, যিনি কেষ্টর অ্যান্টি লবি হিসেবেই পরিচিত। কেষ্ট কি তবে কাজলকেই বার্তা দিলেন? কেষ্ট জেলায় ফেরার পর থেকে কাজলের সঙ্গে ঠান্ডা লড়াই চলছে। রবিবারও আউশগ্রামে বিজয় সম্মেলনীতে অনুব্রত নাম নেননি কাজল। ফাটল কি ক্রমেই চওড়া হচ্ছে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। রেশন দুর্নীতি নিয়ে বঙ্গে অভিযোগ কিছু কম হয়নি। শ্রীঘরে রয়েছেন খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু তাতেও কি দুর্নীতি থামছে? এই তো পূর্ব মেদিনীপুরে পটাশপুরে খালের জলে যা মিলল তা এই প্রশ্নই তো মাথা ছাড়া দিয়ে উঠছে। খালে বস্তা ভর্তি ওগুলো কি ভাসছে? কচুরি পানে আটকে ওগুলো কিসের বস্তা? তড়িঘড়ি দড়ি দিয়ে খালে নামেন স্থানীয় বাসিন্দারা, জল থেকে তুলতেই থ। এ তো বস্তা বস্তা রেশনের চাল। পটাশপুরে শ্রীরামপুর ব্রিজের নিচে খালে উদ্ধার কয়েক কুইন্টাল রেশনের চাল। রেশনেরই চাল, কারণ সরকারি স্ট্যাম্প দেওয়া। একটি চালকলে নামও লেখা রয়েছে। কিন্তু কে এভাবে সরকারি চাল ফেলে গেল? কি কারণ? এজেন্সি হানার ভয়? বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? এটা কোনো মনে হয় লুকায়িত সরকারি চাল কোনো ঘটনা ছিল সৃষ্টি হওয়ার জন্য বা ফেলে দিয়ে গেছে কোনো কিছু কারণ। আমরা উপযুক্ত তদন্ত চাইছি। দেখি অনেক লোকজন জমা হয়েছে যে এখানে সেই চাল সত্যি চাল পড়েছে। এখানে ওই তো হদের মধ্যে যে খাল আছে, পচন খালের মধ্যে দুপাশে ফেলে দিয়ে গেছে 12 চোখের খাল। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য জুড়ে ইডির অ্যাকশন চলছে জোর কদমে। জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেলেও বিতর্ক কমেনি। বাকিবুর জামিন পাওয়ার পরই তার চালকল নতুন করে বরাত পেয়েছে, তা নিয়েও কম বিতর্ক হয়নি। এরই মধ্যে খালে মিলল রেশনের চাল। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, বাংলায় তৃণমূলের শাসনকালে সবই সম্ভব। বাকিবুর রহমান এবং শাহজাহানরা যদি বাংলাদেশের সাতক্ষীরাতে ভারতবর্ষের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার একদম সুন্দর সাদা মিহি চাল সাতক্ষীরা বাজারে পাওয়া যেতে পারে, পটাশপুরে তো ব্রিজের নিচে পাওয়া গেছে, তো পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে, ভারতের বাইরে পাওয়া যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের রাজত্বে এটা সবটাই সম্ভব, অসম্ভব কিছু নয়। রেশনের চাল কী করে খালে গিয়ে পড়ে থাকলো? তারপর হিসেব নিকেশ নেই কেন? লুঠের মাল যেখানে খুশি যাক, পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। রাজ্যের সরকারের অপদার্থতার জন্য মনে হচ্ছে খাদ্য দপ্তরটাই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সঙ্গে জেলে আছে।
সরকারি স্ট্যাম্প লাগানো চালের বস্তা ফেলে যাওয়ার পিছনে বড় ষড়যন্ত্র দেখছেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা। খাদ্য দপ্তর কি তদন্ত করবে? অলরেডি এটা জেনেছি, এটা আমাদের রেশনের চাল নয়, রিলিফের চাল কোনোভাবে ওখানে পড়েছে, রেশন ডিপার্টমেন্টের চাল ওটা নয়, আমি অলরেডি জেনে নিয়েছি। রেশনের চাল নয়, নয় রেশনের চাল নয়। পটাশপুর থেকে কনিষ্ক মাইত্রী রিপোর্ট, TV9 বাংলা। যুবকের খুনের বিচার চেয়ে রাস্তায় বসে দক্ষিণ দমদম পুরসভা 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ। চলতি বছরের 21 ফেব্রুয়ারি রক্তাক্ত অবস্থায় হোটেল ম্যানেজমেন্টের ছাত্রকে উদ্ধার করা হয়, পরে আরজিকর হাসপাতালে মৃত্যু হয়। খুনের মামলা দমদম থানায় দায়ের করা হয়। কাউন্সিলরের স্বামী অভি দেবনাথের উপস্থিতিতে এই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। দীর্ঘদিন কেটে গেলেও অধরা অভিযুক্তরা তার জেরে গ্রেপ্তারির দাবিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ। আমরা পথে নামছি, এর কারণ নয়ন শাহকে হত্যা করা হয়েছে, তার কোনো কিনারা এখনো পুলিশ করতে পারি নেই। যে উষা দেবনাথ 8 মাস যাবত পলাতক ছিল, সে এখন বাড়ি এসে নানান রকম লোক দিয়ে আস্ফলন দেওয়া হচ্ছে, আমরা তার বিচার চাচ্ছি। হ্যাঁ, প্রশাসনের বিচার করুক, নইলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব, দরকার হলে আমরা থানা ঘেরাও করব।